Assalamualaikum everyone, welcome to my channel and jara jara paste the video. Aske aschi amader Borishaler notun ekti park hoyeche to oi park e video korar jonno to ei আমি এখন আছি আমাদের বরিশালের বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্কে। বরিশালবাসীর জন্য এটি আরেকটি নতুন ঘোরার জায়গা। আর এই পার্কটি উদ্বোধন করা হয়েছে 2022 সালের 8ই ডিসেম্বর। এখানে হয়তো বরিশালের সবার আশা কমপ্লিট। আমি আজকে প্রথমবার এসেছি। আর এই পার্কটি মূলত করা হয়েছে আমাদের বরিশালের মেয়র সাদেক আব্দুল্লাহ ভাইয়ের মায়ের নামে এবং তার মায়ের পিকচার অনেক সুন্দরভাবে আর্ট করা হয়েছে। আমার পিছনেই দেখা যাচ্ছে। পার্কটি একদমই হাইওয়ে রাস্তার পাশে আর ছোটোর ভিতরে পার্কটি ছিল অনেক সুন্দর। এখানে কাপল থেকে বাচ্চারা পরিবারের সবাই এখানে ঘুরতে আসে আর বিকেলবেলা তো এখানে প্রচণ্ড পরিমাণে লোক থাকে। আর রাতের দৃশ্য অনেক সুন্দর। এখানে লাল নীল লাইট ইউজ করা হয়েছে কিন্তু এখন তো বিকাল আর বিকালে লাইটিংগুলো অন করা হয় না। যাই হোক তাও অনেকটাই সুন্দর দেখাচ্ছে। এখানে ঝর্ণার মতো সিস্টেম করা হয়েছে এবং এই পানির ভিতর অনেক সুন্দর সুন্দর মাছ। মাছগুলা আমি ভিডিও করে নিছি, অনেক সুন্দর সুন্দর এবং শাপলা ফুলও দেখা গেছে, অনেক সুন্দর। বিকালের টাইম পাস করার জন্য বাচ্চারা আসে খেলাধুলা করতে, সাথে গার্ডিয়ানও আসে। বিকালের দৃশ্যটা অসাধারণ লাগে। আর বয়ফ্রেন্ড আসে গার্লফ্রেন্ডকে পিক তুলে দিতে। এখানে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পাশে আছে আরও অনেকে যাদের পিকচার অনেক সুন্দরভাবে আর্ট করা হয়েছে। আর তাদের সামনে এসে সবাই একটা করে সেলফি নেবেই। আমিও সেলফির সাথে চমলক্য টাইপের একটি ভিডিও করে নিলাম। আর এটার অপোজিট সাইডে ছিল বাচ্চাদের খেলনার জিনিস। এখানে ছিল অনেক কিউটি কিউটি পায় বাচ্চারা, যেটা দেখতে আমার কাছে অনেকটাই সুন্দর লাগছিল। আর ওরা যেরকম লাফালাফি করতেছিল আমি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রাখছি। দৃশ্যটা আরও সুন্দর লাগতেছিল যখন চারদিকে ভরপুর লোকজন ছিল আর আমি ভিডিও করতেছিলাম, একটু হাঁটাচলা করতেছিলাম। পরে দেখি যে এই পাশে আবার আছে বাচ্চাদের খেলনার জন্য দোলনা। দেন অনেকক্ষণ হাঁটাচলার পর আমি একটু লাফালাফি করে নিলাম। পার্কটি ছোট হলেও ভিতরের দিকটা অনেকটাই সুন্দর ছিল। আর এখানে অনেক সুন্দর করে ফুল চারা গাছ লাগানো হয়েছে এবং এই পার্কের দুই সাইডে দুইটা গেট রয়েছে এবং বসার জন্য দুই পাশে সিট আছে। আর এটা যেহেতু নতুন পার্ক সো এখানে এখনও অনেক কাজ বাকি। আর হ্যাঁ, এই পার্কে ঢুকতে হলে কিন্তু কোনো টিকিট লাগে না, একদম ফ্রিতে। এই পাশ থেকে ঢুকে আপনি অন্য পাশ থেকে বের হয়ে যেতে পারবেন। আর আপনি যদি এই পার্কে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বরিশাল আসতে হবে। আর এই পার্কটি হলো বরিশাল চৌমাথা লেকের পাশে। সম্পূর্ণ পার্কটি ঘোরাঘুরি করার পর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আগে বরিশাল আসবেন। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও অ্যান্ড পেজটা ফলো করে রেখো।